হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেরার সাথে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কম বেশি ফোর্সেস গোল 2030 সম্পর্কে জানেন। ফোর্সেস গোল 2030 হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর আকার বৃদ্ধি, আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ ও সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষণ প্রদান। পরিকল্পনায় দেশীয় প্রতিরক্ষা শিল্পের ওপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে। তাই আমাদের নেক্সট ভিডিও সেরা স্বাদ বাংলাদেশের তৈরি যুদ্ধাস্ত্র সম্পর্কে। দ্রুত ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একসময় বিশ্বের অন্যতম একটি সেনাবাহিনীতে রূপান্তরিত হবে। প্রতিরক্ষা নীতিকে সামনে রেখে কেনা হচ্ছে আধুনিক সব যুদ্ধাস্ত্র। চলুন জেনে নেই 2017-তে সেনাবাহিনীর সেরা 7টি যুদ্ধাস্ত্র সম্পর্কে। মেটিস M1 এ পুনরূপ হচ্ছে 9K-115 মেটিস M। M1 এর সর্বাধুনিক ভ্যারিয়েন্ট এটি। এটি রাশিয়ার তৈরি অত্যাধুনিক অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল। 1992 সালে এই ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলগুলো রাশিয়া সেনাবাহিনীতে সার্ভিসে আসে। এর ন্যাটো রিপোর্টিং নেম হচ্ছে AT-13। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 1200-এর অধিক মেটিস M1 ট্যাঙ্ক বিধ্বংসী মজুদ আছে। এছাড়াও অন্যান্য আরো অনেক মিসাইল রয়েছে বলে জানা যায়। এ প্রসঙ্গে আমার পরিচিত এক অফিসারের বক্তব্য উপস্থাপন না করে পারছি না। তিনি বলেছিলেন, অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ারের জন্য বাংলাদেশের কোনো ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টার নেই। ট্যাঙ্কের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু বাংলাদেশের হাতে এখন যে পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে তাতে ট্যাঙ্কের সাহায্য ছাড়াই শত্রু বাহিনীর জন্য এদেশে নরক বানিয়ে দেওয়া যাবে। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে BTR-80 APC। BTR-80 হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আর্ম পার্সোনাল ক্যারিয়ার। এগুলোর মূলত কাজ সৈন্য পরিবহন করা এবং যুদ্ধক্ষেত্রে প্রয়োজনে সৈন্যদের ফায়ার সাপোর্ট প্রদান করা। 1986 সালে এগুলো প্রথম সার্ভিসে আসে। এখন পর্যন্ত সব মিলিয়ে 5000-এর অধিক BTR-80 APC তৈরি করা হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার পর বাংলাদেশ হচ্ছে এর বৃহত্তম ব্যবহারকারী। বাংলাদেশ সেনাবাহিনীতে সব মিলিয়ে প্রায় 1200-এর অধিক APC রয়েছে। আরও 350+ অর্ডার করা হয়েছে। গুলশান হামলার সময় বাংলাদেশ সেনাবাহিনীর বীর কমান্ডোরা APC-র সাহায্যে দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং জঙ্গিদের নাস্তানাবুদ করে দেয়। পঞ্চম স্থানে রয়েছে WS-22 মাল্টিপুট রকেট সিস্টেম। WS-22A চীনের তৈরি একটি আধুনিক মাল্টিপুট রকেট লঞ্চার, যা বাংলাদেশ আর্মিতে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে। শত্রু মিলিটারি বেস, এয়ারবেস, সমুদ্র বন্দর ধ্বংস করতে এবং ইনফ্যান্ট্রি মেকানাইজড ইনফ্যান্ট্রি সার্ভিস এই মাল্টিপুট রকেট লঞ্চার খুবই কার্যকরী। প্রতিটি WS-22 লঞ্চারে প্রায় 80টি 122 mm হাই এক্সপ্লোসিভ রকেট থাকে। রকেটগুলো সর্বোচ্চ রেঞ্জ 47 কিলোমিটার এবং ধ্বংসাত্মক এলাকা 30-40 মিটার। এই WS-22 গাইডেড মাল্টিপুট রকেট লঞ্চার শত্রুর ওপর 20টির মতো রকেটের আক্রমণ করতে সক্ষম। আমরা ভবিষ্যতে আরও লং রেঞ্জ মাল্টিপোর্ট রকেট লঞ্চার পেতে পারি। তালিকার চতুর্থ স্থানে রয়েছে নোরা B-52K2। নোরা B-52 হচ্ছে সার্বিয়ার তৈরি স্বয়ংক্রিয় কামান। এটি ডিজাইন করা হয় 1984 সালে। এটির ওজন হচ্ছে মাত্র 34 টন এবং দৈর্ঘ্য 11,000 মিলিমিটার, প্রস্থ 2,950 মিলিমিটার এবং উচ্চতা 3,450 মিলিমিটার। এটি চালাতে 3-5 জন ক্রুয়ের প্রয়োজন হয়। এটির ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ হচ্ছে যথাক্রমে 31 কিলোমিটার, 32 কিলোমিটার এবং 52 কিলোমিটার, অর্থাৎ এর ভার্সন ভেদে। নোরা B-52 এর প্রতিটি ইউনিটের মূল্য হচ্ছে $0.7 মিলিয়ন। অস্ত্র হিসাবে এটিতে রয়েছে একটি 152 mm ক্যালিবার, একটি 7.62 mm এর মেশিন গান, প্রয়োজনীতে এটিতে একটি 12.7 mm RCWS যুক্ত করা যাবে। নোরা B-52 এর রেঞ্জ হচ্ছে অন রোড 90 কিলোমিটার এবং অফ রোড 15 কিলোমিটার। এটি একটানা 1,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বর্তমানে বাংলাদেশ ছাড়াও সার্বিয়া, কেনিয়া এবং প্রতিবেশী মায়ানমার এগুলো ব্যবহার করে। তালিকার ঠিক তৃতীয় স্থানে রয়েছে MI-171SH রাশিয়ান চপার। MI-171SH হেলিকপ্টার মূলত সৈন্য পরিবহন এবং রসদ নেওয়ার কাজে ব্যবহার করার কথা থাকলেও এটি ক্লোজ এয়ার সাপোর্ট হেলিকপ্টার হিসেবে বহুল ব্যবহৃত একটি হেলিকপ্টার। এটির অস্ত্রভাণ্ডারে রয়েছে 80টি রকেট, 4টি হেভি মেশিনগান, 250 পাউন্ডের 6টি বোমা এবং ড্রপ ট্যাঙ্ক। এছাড়া এটি এয়ার টু এয়ার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও বহন করতে পারে। এতে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টারের মতো ফ্ল্যার সিস্টেম ইনস্টল করা যায়।
যা মিসাইল থেকে সুরক্ষা প্রদান করে। এটি সর্বোচ্চ 24 জন সেনা বহন করতে পারে। এটি পরিচালনার জন্য 3 জন ক্রুয়ের দরকার হয়, একজন পাইলট, একজন কো-পাইলট, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে FM-90। FM-90 স্যাম একটি সব ধরনের আবহাওয়া উপযোগী শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এই স্যাম সিস্টেমটা এর আগের FM-80 HQ-7 এর আপগ্রেড ভার্সন। FM-90 স্যাম সিস্টেম বাংলাদেশের কাছে থাকা একমাত্র স্যাম সিস্টেম। এটা HQ-7B স্যাম নামে পরিচিত। নিচু দিয়ে ওরা হেলিকপ্টার আর বিমান এটা টার্গেট করতে পারে। ভূমি থেকে সর্বোচ্চ 13 কিলোমিটারের মধ্যে উচ্চতায় উঠতে থাকা বিমানের টার্গেটের মধ্যে ধরা পড়ে। এর টার্গেট হিট করার ক্ষমতা 80%। এই স্যাম সিস্টেমের রাডারের 17 কিলোমিটারের মধ্যে থাকা আলট্রা লো অ্যাল্টিটিউড ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল আর অ্যান্টি রেডিয়েশন মিসাইল ডিটেক্ট করে ধ্বংস করে দিতে পারে। এটা একসাথে 3টা টার্গেট লক্ষ্য করে মিসাইল ছুড়ে দিতে পারে। তালিকার প্রথম স্থান ধরে রেখেছে MBT-2000 ট্যাঙ্ক, বাংলাদেশ সেনাবাহিনীর 4th প্রজন্মের ট্যাঙ্ক। ট্যাঙ্কগুলো পাকিস্তানে আল খালিদ এবং চীনে MBT-2000 নামে পরিচিত। এটি পশ্চিমা ট্যাঙ্কগুলো থেকে আকারে ছোট হলেও যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনী 2011 সালে 44টি MBT-2000 অর্ডার করে, যা বর্তমানে বাংলাদেশের অন্যতম মেইন ব্যাটেল ট্যাঙ্ক হিসাবে ব্যবহৃত হচ্ছে। কুয়াশা, তুষার কিংবা রাতের অন্ধকারে আঘাত হানার জন্য এতে রয়েছে নাইট ভিশন এবং দ্বিমাত্রিক থার্মাল ইমেজ প্রযুক্তি। এই সকল প্রযুক্তি ব্যবহার করে 200 হতে 9,990 মিটার পর্যন্ত দেখা যায়। এটির মূল আকর্ষণ হল 48 ক্যালিবারের এবং 150 মিলিমিটার ব্যাসের ক্রোমোপ্লেটিং করা কামান, যেটি সম্পূর্ণ অটোমেটিকভাবে লোড হয়। এই কামান ব্যবহার করে বিভিন্ন প্রকারের উচ্চ বিস্ফোরক গোলা ছাড়াও লেজার নিয়ন্ত্রিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছোড়া যায়। এটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় সবসময় 24 রাউন্ড গুলি প্রস্তুত থাকে এবং গুলি করারত অবস্থায় প্রতি মিনিটে 8 রাউন্ড করে গুলি লোড করতে পারে। কামান ছাড়াও এতে একটি 7.62mm মেশিন গান এবং একটি 12.7mm এয়ার ডিফেন্স মেশিন গান রয়েছে। এতে স্বয়ংক্রিয় টার্গেট ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে গতিশীল যে কোনো টার্গেটকে আঘাত হানতে সক্ষম। এর কার্যকারী রেঞ্জ হচ্ছে 200 হতে 7,000 কিলোমিটার।